পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু। ঝিনাইদহে পানিতে ডুবে 8 বছরের শিশুর মৃত্যু হয়েছে। শৈলকুপার হাবিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শিশু আশরাফুর রহমান পরব মায়ের সাথে হাবিবপুর গ্রামে আত্মীয় আমজাদ মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে। সকালে খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরব ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আরিফুর রহমান রাজীবের ছেলে। আমার মনি মাতা ছয় না রে